ধূপছড়া ডিসি ভিলেজের মারাকপাড়ার 1 নম্বর ওয়ার্ডে 1 বছর আগে একটি পাম্প মেশিন বসানো হয়। কথা ছিল এখান থেকে জলের পাইপ লাইনের মাধ্যমে এলাকার বাসিন্দাদের সংযোগ দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ না হওয়ায় তীব্র জল সংকটে ভুগছে এলাকার বাসিন্দারা। তার উপর বিদ্যুৎ অনিয়মিতভাবে এলাকায় রয়েছে। যেখানে পুরাতন পাম্প হাউস রয়েছে তার 500 মিটার এলাকায় আরও একটি পাম্প হাউস নির্মাণের জন্য দাবি করেন তারা। মারার বস্তি সংলগ্ন চৌমুহনীতে এই পাম্প হাউস নির্মাণ করা হলে অনেকের আরও সুবিধা হবে। এক্ষেত্রে 1 নম্বর ওয়ার্ডের সংলগ্ন চৌমুহনীতে নতুন করে পাম্প বসানোর দাবি জানিয়েছেন মারাক বস্তির বাসিন্দারা। এলাকায় প্রায় 60টি পরিবার উপকৃত হতে পারে বলে জানান তারা। ধূপছড়া ডিস্ট্রিক্ট ভিলেজের মারাকপাড়া বিশু সর্দার পাড়ায় বর্তমানে তীব্র জল সংকট রয়েছে। আর মারাকপাড়া এই 1 নম্বর ওয়ার্ডে দীর্ঘ বছর আগে এখানে একটা বড় ধরনের পাম্প হাউস বসানো হয়েছে। এই পাম্প হাউসটিকে মারাক বস্তিতে লাইন দেওয়ার কথা, আজ অব্দি পর্যন্ত কোনো লাইন দেওয়া হয় না, যার ফলে আমরা এখানে মারাক বস্তির জনজাতিরা জলের সমস্যায় জর্জরিত এবং হাহাকার। এখন পর্যন্ত আমরা দাবি করি সরকার পক্ষ থেকে আমাদের জন্য জলের ব্যবস্থা করো, বিদ্যুতের ব্যবস্থা করো, বিদ্যুৎ তো ঠিকভাবে চলে না, তারপরে আমরা খাওয়ার জল হিসাবে আমরা ব্যবহার করুন তাও আমরা পাই না। এই সমস্যাতে এখন 1 নম্বর ওয়ার্ডে যেহেতু ফার্ম হাউস আছে, এটার 500 মিটার কাছাকাছি এখন পুনরায় নতুন আবার ফার্ম হাউস তারা দাবি করে বনের জন্য, কিন্তু এখানে তো দরকার পড়ে না। যেখানে 500 মিটারের কাছাকাছি যেহেতু ফার্ম হাউস আছে, এখানে নতুন করে ফার্ম হাউস বসানোর কোনো দরকারই পড়ে না, যার ফলে আমরা এখানে মারাক বস্তির যে নিচে সমনিটা আছে, এই সমনিটার এখানে ফার্ম হাউস যদি বনি হয় তাহলে অত্র এলাকার কাছাকাছি মানুষের সুবিধা এবং জল পামু। এবার আমরা আশা করি আমরা সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করি বা মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা দৃষ্টি আকর্ষণ করি এই 1 নম্বর ওয়ার্ডের নিচের সমনির যেন ফার্ম হাউসটা বনি হয়, আমরা জলের সমস্যা যেমন সমাধান হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।